উনি বললেন যে মার্কিনের সঙ্গে মেক্সিকোর যে দ্বন্দ্বটা ছয় হাজার মারা গেছে আচ্ছা আমি স্বীকার করলাম মেক্সিকো আর মার্কিনের সঙ্গে যেটা না আপনি বলেছেন আপনি ওইটা ধরেন নাই মেক্সিকোর পেতে। কিন্তু বাংলাদেশের কোনো মানুষ ইন্ডিয়া যায় না তার নাগরিকত্ব পেতে বাংলাদেশের মানুষ হয়তো গরুর ব্যবসা করতে যায় বাংলাদেশের মানুষ হয়তো ফ্যান্সি ডিলের ব্যবসা করতে যায় বাংলাদেশের মানুষ তারা আমাদের ওইখান থেকে ইট নেয় ইট নেওয়া মানে কি আমার মাটি নিয়ে গেল ইট নেওয়া কোনো ইট ব্যবসায়ী কিন্তু মার্ডার হয় না খেয়াল করে দেখবেন কিন্তু গরুর ব্যবসায়ী তার হাতে টাকা পয়সা থাকে টাকাগুলো নিয়ে তাকে মেরে ফেলে চুর বস্তু করে তাকে মেরে ফেলে তো তারা আমাদের সব কিছু নিয়ে যাচ্ছে আমাদের যে সম্পদগুলো একটা ইট নেওয়া আর একটা ফেন সিডিল দেওয়া কিন্তু দুটো এক জিনিস হলো না একটা ইট ইট নেওয়া একটা ডিজেল নেওয়া আর একটা ফেন সিডিল দেওয়া কিন্তু এক এক কথা হলো না আমরা তাদের জন্য নেশাগ্রস্ত হয়ে গেছি আমার সন্তান যা তাদের জন্য নেশাগ্রস্ত হয়ে গেছে দুই হাজার নয় যখন এমপি ছিলাম তখন বলছি বত্রিশটা ফেন্সি ডিলের কারখানা সীমান্তে এখন হিসাব করলে বত্রিশশো কারখানা হয়ে গেছে সীমান্তে সেটা নিয়ে কোনো কথা তারা বলে নাই এই যে তারা যে এই যে এই যে এই আগলি বীজগুলো সুভাষ মতো লেখাপড়া জানা একটা লোক দিল

আপনি এটা বলার পরে আমি কিন্তু একবারও বলি নাই যে স্মারক সম্মারক সাক্ষরতা এটা কোনো ব্যাপার না আমি কিন্তু এটাও গুরুত্ব আছে আমার কাছে এক টাকাও গুরুত্ব আছে কিন্তু স্মারক করার জন্য প্রধানমন্ত্রী যাওয়ার দরকার পড়ে না ওটা সচিব লেভেলে গেলেই হয় আরেকটা জিনিস যেটা হলো যে প্রধানমন্ত্রী যখন গেলেন প্রধানমন্ত্রী যাওয়ার আগে আমাদের ক্লিয়ার করে যান নাই উনি কি চান কি কিসের জন্য যাচ্ছেন আসার পরেও আমরা কিন্তু ক্লিয়ার না ভিতরের যে কিছু জিনিস থাকে পরে আমরা পরস্পরাই শুনতে পাই আমাদের এটা নাই আমাদের ওইটা নাই আমাদের সেটা নাই এই যে এত গোপনীয়তা এই গোপনীয়তা জনগণের কাছে করতে বলে নাই সেই জায়গায় আমি কথা বলতে চাই মিয়ানমারে যে এখন এই যে সবরেন্টি আপনি এটাও কিন্তু প্রতিবেশী দেশ আপনি বলেন এই যে গুলি এবং মার্টার হচ্ছে আপনি নিজেও বললেন সেটার সেটার জন্য কি করেছে তারা কি প্রতিবেশীকে এটাও বলেছে এটার জন্য তো একটা মিটিং এটা কিন্তু খুব খারাপ মানে নর্মাল কোনো কথা না প্রতিদিন ঘটনা ঘটছে আজকে দুই সপ্তাহ যাবৎ এই দুই সপ্তাহ যাবত একটা দেশের সরকার কিভাবে দিব্যি খাচ্ছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আবার নাচ নাচ করছে গান করছে কিভাবে হাউ ইট পসিবল